বুধবার রাতেই ভারতে পাক ক্রিকেট দল পৌঁছে গিয়েছে। নিজামের শহর হায়দ্রাবাদে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি পাক দলের মেনুতেও কোনো খামতি রাখেনি হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা। গোমাংস না থাকলেও বাবাদের রসনা তৃপ্তির জন্য আয়োজন করা হয়েছে সুস্বাদু সব খাবার দাবার। কী কী আছে মেনুতে? হায়দ্রাবাদে এসেই পাক দলের মেনুতে ছিল সুস্বাদু হায়দ্রাবাদে বিরিয়ানি। শুধু বিরিয়ানি খেয়ে তার প্রস্তুতি ম্যাচে নামা যাবে না, বাবর ফাখর শাহিন আফ্রিদিদের জন্য আরও সব পুষ্টিকর অথচ সুস্বাদু খাবারের আইটেম রাখা হয়েছে। রয়েছে মুরগির মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, একাধিক মাছের পদও পড়বে পাতে, থাকবে একাধিক স্যালাডও। তবে শুধু মাছ মাংস স্যালাড নয়, ডায়েটে কার্বোহাইড্রেটের প্রয়োজন। সেই কারণে পাকিস্তান দল স্টেডিয়াম ক্যাটারের কাছে বাসমতি চালের ভাত, বোলোনিস সস প্যাগোটি এবং শেনওয়ানের প্রিয় নিরামিষ পোলাও চেয়েছে।